আরে দাঁতুনি, তুই অনেকদিন ধরে শুধু আম খাইতেছাস আম খাইতেছাস, পাইছি আজকে একদম সস্তায় পাইয়া বস্তায় বেড়ে আনছি, দেখি তুই কত আম খাইতে পারছিস। কই গো আমার জানে মন, কি সেচে বলার কিলে ওমা এত আম কিলে এনছো? আরে জানে মন, তুমি আমার একমাত্র জানে মন, আমার জানে মন আম খাইতে চাইছি, আমি কি তোমার জন্য আম না আনি পারি? লাগো আজ সাত কম নই উঠছে আমার কিপটা স্বামী, আমার লাগে এত আম আনছি, আমি তো নিজের বিশ্বাস করতে পারিয়ে না। আরে জানে মান, সবসময় কিপটা বলে তুমি আমাকে ইনসাল্ট করো না, সত্যি আম আনছি তোমার জন্য। জানে মান, তুমি আম খেতে চেয়েছ, তুমি আমগুলি কেটে কেটে খাও, আমার এই দুটি ছোট্ট চোখে দু নয়ন বলে তোমাকে দেখি। মা গো আয়াকার বিশ্বাস করো, আর কিপটা জামাইয়ের কাণ্ড কারখানা দেখি হয়তো অবাক, সিলের মুখে কাক আমি তো পুরাই অবাক। ঠিক আছে, তুমি যেহেতু আনছো তোমার এই ছোট্ট চোখ দিয়ে আরে সাইবা আর আয় আম কাড়ি খাম, আয় আমগুন কাড়ি আনি খা, সস্তায় পাইয়া আজ একদম বস্তায় ভরে আনছি, দেখি তুই কত খাইতে পারস। দাঁতুনি আমার সব টাকা খাই খাই শেষ, দেখি আজ সব মাসা আম লাইছে, দেখি আজ তুই কত খাইতে পারস। কই গো আমার জান, আম কেটেছ? হাই 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 হাই, এত আম তুমি কেন একসাথে কাটছ? এত আম তুমি একসাথে খেতে পারবে? আই এত আম একা খাইতে হারুম নি কেন? এখন আম কেন কিপটো কোন দুনে হস আম এখন তুই এনছ, হাই তোরা খাওয়া যাবে না। আনছি মানে, আর এখন কিনি আনছি কিনি, 1 কিলো দাড়ি ইউরো, কি মনে করাস এগুলি কি টুকাই আনছি? অবশ্যই অবশ্যই, রাস্তা তুমি এখন টুকাই আনছ, আমের সিজনে তুমি আমারে দুগা আম খাবানো, ওর আমের সিজন নাই তুমি আমার দাঁড়ি ইউরো করি আম আনছো, এরে কিপটা এ কথা আরে বিশ্বাস করতে হইব? এরে বাবু রে বাবু, তুই কি মনে করছস এগুলি আমি টুকাই আনছি? তোর লাগ করলেও সমস্যা না করলেও সমস্যা, তুই কি মনে করছস আমি আনছি 1.5 টাকা করে কিলো? দেখ তুই আটিয়া দে, ঠিক আছে? আর আর মিশা কথা কইও না, আম খাইতাম কইছি এই আমের সিজনে, আর আম আনছ আমের সিজন বাদ দি, তাও আবার রাস্তা তুই হসা আম হস ওকে বিড়বিড় করে, তুই আলো হসা আম আনছ ধর তোর আম তুই খ, আর খাইতাম না। দে দে দে, তুই আম খানে যোগ্যই না, তোর খাওয়া লাগতো না, আমার আম আমি খাই, তুই জানোস আম খাইলে গ্যাস্ট্রিক আলসার সব ভালো হয়ে যাবো, আরে ফসা আম যে কত উপকার তুই জানোস নি, তোর বেশি ভালোবাসি দিয়ে এই ফসা আম আনছি, তুই তো বুঝছিস না, তুই কি ভালোবাসার মর্ম বুঝস? তোর আম খাওয়া লাগতো না, আর আম আমি খাম, ব্লেন্ডার দিয়া ভালো মতো গুড়ি চিনি দিমু মধু দিমু, দেখবি সেরকম মজা হইব, তুই যা খা খ, তোর আম তুই খ। এ তুই কেমনে বুঝিয়া লাইল আমি যে আমগুলি রাস্তাতে টোকাই এলাম? বুঝতে পারছি এটি আমারে ফলো করে, চা আমি তো আম টোকানোর সময় কারোই দেখি না রাস্তায়, এটি মনে আমার দেইয়া লাগছে দাঁতুনি, এটি বুঝি আমারে ফলো করে, কি হাসা আমি গে আমি ব্লেন্ডার করে খাই এলাম, এতে না খাইলে না খা দাঁতুনি, আজকেও ধরা খাই গেলাম, এতে কেমনে বুঝে প্রত্যেকবার আমি ধরা খাইয়ে যাই, এবারও চেষ্টা বৃথা, মাথায় ধরে না আমার কোনো কিছু।